আসসালামু আলাইকুম, আমি সোহেল, আপনারা দেখছেন লার্ন অন টেক ইউটিউব চ্যানেল। আজকে আপনাদেরকে শেখাবো আপনাদের মোবাইল হারিয়ে গেলে কিংবা চুরি হয়ে গেলেও খুঁজে পাবেন। খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার আপনারা, অর্থাৎ আমি বলতে চাচ্ছি, কেউ যদি আপনার মোবাইলটা চুরি করে নিয়ে যায়, কোনো চোর যদি চুরি করে নিয়ে যায়, আপনারা বুঝতে পারবেন আপনাদের মোবাইলটা কোন জায়গায় আছে। এবং আপনি ইচ্ছা যদি করেন, সে মোবাইলটা আপনি বাড়িতে থেকেই লক করে দিবেন কিংবা বাড়িতে থেকেই ফরম্যাট করে দিবেন, আপনার প্রয়োজনীয় জিনিসগুলো যেন কেউ না পায় সেটাও করতে পারবেন। ওকে, শেষ পর্যন্ত দেখুন, মনোযোগ সহকারে দেখুন, কোনো সমস্যা হলে আমার কমেন্টে জানাবেন, আর কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হলেও জানাবেন। ওকে, চলুন। এই কাজটি করার জন্য প্রথমে আপনার যেটা লাগবে সেটা হলো জিমেল আইডি, ইমেল হিসাবে জিমেল আইডি লাগবে। নিশ্চয়ই আপনার আছে, সবাই প্লে স্টোর থেকে আপনারা সফটওয়্যার ডাউনলোড করেন, জিমেল আইডি ছাড়া তো ডাউনলোড করতে পারবেন না। তাহলে অবশ্যই আপনার অবশ্যই একটা জিমেল আইডি আছে। যদি না থাকে, আপনারা দয়া করে একটা জিমেল আইডি বানাবেন এবং জিমেল আইডিটাকে সিকিউর করবেন। এর জন্য আমার দুইটা লিঙ্ক দেওয়া থাকবে, কীভাবে আপনারা জিমেল আইডি বানাবেন আর কীভাবে আপনারা টু স্টেপ ভেরিফিকেশান করবেন। ওকে, আসলে প্রত্যেক মানুষের একটা সিকিউর জিমেল আইডি থাকা উচিত, ঠিক আছে? 100% একটা জিমেল আইডি করে নেবেন। যেহেতু আপনি ইন্টারনেটের জগতে আসছেন, যেহেতু আপনি মোবাইল অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন, সুতরাং আপনার একটা জিমেল আইডি থাকা আবশ্যক। ওকে, দয়া করে একটা ভালো করে একটা জিমেল আইডি করে নেবেন। এবং একটা জিমেল আইডি যদি থাকে, আপনার জীবনকে বদলে দিবে, আপনি যদি কাজগুলো শিখতে পারেন। অথবা আমাদের সাথে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন, আপনি অনেক কিছুই জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। ওকে, তো জিমেল আইডি আছে, ধরে নিলাম আপনার জিমেল আইডি আছে বা জিমেল আইডি তৈরি করে ফেললেন। এবার কীভাবে আপনি জিমেল আইডি সেট আপ করবেন, তাই না? আপনি তো জানেনই জিমেল আইডি কীভাবে সেট আপ করতে হয়। তো চলুন, আমরা কীভাবে বুঝবো যে আমাদের মোবাইলে জিমেল আইডিটা সেট আপ করা আছে। এই জন্য আপনি কী করবেন, আপনার নোটিফিকেশান বাটন নিচে নামাবেন, সেটিংসে যান। সেটিংসে যাবার পর আপনি অ্যাকাউন্টসে যাবেন। ওকে, অ্যাকাউন্টস, এই যে অ্যাকাউন্টস দেখুন, এখানে গুগল লেখা আছে, গুগল, তাই না? গুগল লেখা আছে মানেই হলো যে আপনার এখানে জিমেল আইডি সেট আপ করা আছে। ওকে, এবার আপনাকে যে কাজটা করতে হবে, ছোট্ট কাজটা, আবার আপনি নোটিফিকেশান বাটন নিচে নামাবেন। নিচে নামানোর পর আপনি লোকেশান দেখুন, বাম দিকে যে লেখা আছে লোকেশান, লোকেশান আইকনটা ওকে করবেন। লোকেশান আইকনটা চালু করলাম, মানে লোকেশান চালু করলাম। ওকে, এবার আপনি যা করবেন, সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর গুগলে যাবেন। ওকে, এই যে দেখুন নিচে লেখা আছে গুগল, অ্যাকাউন্টসের নিচে গুগল, গুগলে ক্লিক করবেন। গুগলে ক্লিক করার পর আপনি সিকিউরিটি যাবেন, দেখুন এখানে লেখা আছে সিকিউরিটি। ওকে, সিকিউরিটিতে যাবেন। সিকিউরিটিতে যাওয়ার পর দেখুন রিমোটলি লোকেট দিস ডিভাইস, এটা অন হয়ে আছে যেহেতু আমি লোকেশানে চালু করলাম। এবার নিচে দেখুন অ্যালাউ রিমোট লক অ্যান্ড ইরেজ। অ্যালাউ মানে হচ্ছে আপনি পারমিশন দিবেন, রিমোট মানে হচ্ছে দূর থেকে লক করবেন, লক মানে লক করা, এবং ইরেজ মানে হচ্ছে ডাটাগুলো ইরেজ করে দেবেন। মনে করুন আপনার ফোনটা হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে, এখন আপনি ফোনটা খুঁজে পাচ্ছেন না, বা ফোনটা আছে এমন এক জায়গায় গেছে যে ফোনটা, মনে করেন যে ফোনটা চুরি করে আমেরিকা চলে গেছে বা কানাডা চলে গেছে, এখন আপনি ফোনটাকে আর হাতে পাচ্ছেন না, কি করবেন? তাহলে আপনার প্রয়োজনীয় ডাটাগুলো তো কেউ চুরি করে নিতে পারে, তাহলে আপনি কি করবেন, এখানে বসে ফোনটাকে লক করে দিতে পারেন, কিংবা ফোনে যা কিছু আছে আপনি ইরেজ করে দিতে পারেন। ইরেজ করা মানে হচ্ছে ফরম্যাট মারা, ফ্যাক্টরি ডাটা রিসেট মারা যেটাকে বলে, একদম মোবাইলটা নতুনের মতো হয়ে যাবে। অর্থাৎ আপনার মোবাইলে কোনো যদি প্রয়োজনীয় জিনিস থাকে সবগুলো মুছে যাবে। ওকে, তো এই দুটা, এর নিচের এইটা আপনি, এই টোকলটা আপনি অন করে দেবেন। ওকে, অ্যালাউ রিমোট লক অ্যান্ড ইরেজার, এটা অন করে দেবেন, বারবার বলছি কিন্তু এটা অন করে দেবেন। দেখুন এবার লেখা আছে অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার, মনে রাখবেন অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার। ওকে, কী বললাম, অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার, নামটা মনে রাখবেন। এবার নিচে দেখুন লেখা আছে অ্যাক্টিভ, এটাকে আপনি এবার অ্যাক্টিভ করে দেন। ওকে, অ্যাক্টিভ হয়ে গেল, বেশ, আপনি এবার বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর আপনি, অন্যভাবে করা যায়, আমি অন্যভাবে যাচ্ছি না, আপনাকে একটা অ্যাপসের মাধ্যমে করাবো, খুবই আপনার ইজি হবে। এবার আপনি কী করবেন, প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করলাম, প্লে স্টোর ওপেন করার পর এইখানে লিখবেন অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার। ওই যে দেখালাম আপনাকে, বারবার বলছিলাম অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার, ওকে করবেন। প্রথমে দেখুন অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার লেখা আছে, ওকে করবেন। ওকে, দেখুন এই যে গুগল, মানে এটা গুগলের অ্যাপস, দেখুন 10 মিলিয়ন মানুষ এটা ইউজ করেছে। ওকে, ছোট্ট একটা অ্যাপস, 1.5 মেগাবাইটের ওয়ানলি। এবার ইনস্টলে আপনি ক্লিক করুন, ইনস্টলে ক্লিক করার পর অ্যাকসেপ্ট করুন, ওয়েট করুন, একেবারে 5 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। দেখুন 1.35 মাত্র, ছোট্ট একটা অ্যাপস। ওকে, তো
ফ্রেন্ডস, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে আমি গভীরতম জায়গা থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। ওকে, তো ইনস্টল কমপ্লিট, এবার আপনি ব্যাকে আসুন। ওকে, ব্যাকে চলে আসলাম। ব্যাকে আসার পর দেখুন আপনার এখানে ডিভাইস ম্যানেজারটা, অথবা আপনি অ্যাপসে যান। অ্যাপসে যাওয়ার পর দেখুন এখানে ডিভাইস ম্যানেজারটা চলে আসছে। ওকে, ডিভাইস ম্যানেজারটা ওই করুন। ওকে করার পর এখানে নিচে দেখুন লেখা আছে অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টে ক্লিক করুন। অ্যাকসেপ্টে ক্লিক করার পর এখানে দেখে নেবেন এই যে যেখানে লেখা যায় সোহেল জিপিসি অন প্রসেস, এটা আমার জিমেল আইডি। ওই যে আপনাকে দেখালাম যে আপনার গুগল চালু আছে কি না, ওখানে কিন্তু আমার আইডিটা দেওয়া ছিল, তাই না? তো এটা এখানে চলে আসছে। এবার এখানে আপনি এখানে পাসওয়ার্ড দিবেন। ওকে, আপনার এবার আমি এখানে পাসওয়ার্ডটা প্রয়োগ করছি। ওকে, পাসওয়ার্ডটা প্লেস করলাম। মনে রাখবেন এখানে যে জিমেল আইডিটা দিলেন ঠিক সেই জিমেল আইডিটাই কিন্তু সবসময় ব্যবহার করতে হবে। ওকে, ভালো করে মনে রাখবেন। এবার সাইন ইনে ক্লিক করুন। দেখুন নিচে লেখা আছে সাইন ইন, সাইন ইনে ক্লিক করলাম। ওকে, একটু ওয়েট করবেন। দেখুন আপনার উপরে ম্যাপ চলে আসলো, আপনি কোথায় আছেন। ওকে, এই যে দেখুন মহারাজপুর, আমি তাই মহারাজপুর দেখে দিচ্ছি। দেখুন এই যে মহারাজপুর। ওকে, খুবই চমৎকার একটা বাবা, চমৎকার, আপনি অবাক হয়ে যাবেন। দেখুন নিচে আবার দেখুন স্যামসাং, আমার এটা মডেল, আমার সেট, আমি যে সেট ইউজ করছি সেই সেটের মডেল দেখিয়ে দিচ্ছে। নিচে দেখুন লেখা আছে জাস্ট নাও, মানে আমি এক্ষুনি ঢুকলাম, আর তারপর লেখা আছে ইন ইউর হ্যান্ড, মানে মোবাইলটা আমার হাতে আর উপর আছে তাও বলে দিচ্ছে। কী অবাক, তাই না? আপনার মোবাইল যেখানে থাকবে সেটা বলে দেবে। দেখুন আমার মোবাইল, আমার মোবাইলটা আমার হাতে আছে তাই বলে দিচ্ছে ইন ইউর হ্যান্ড, মানে মোবাইলটা আমার এখন হাতে আছে। ওকে, এখন এই এই সফটওয়্যারের আর কোনো কাজ নেই, এবার আপনি এখান থেকে বের হয়ে যাবেন। ওকে, কাজ শেষ, বের হয়ে যাবেন। আপনি যদি এবার সফটওয়্যারটা আনইনস্টলও করে দেন কোনো সমস্যা নেই। ধরুন আমি সফটওয়্যারটা আনইনস্টল করে দিলাম। ওকে, এই যে আনইনস্টল করে দিলাম। ওকে, মানে কাজটা কমপ্লিট করার পর আপনার এই সফটওয়্যার আর প্রয়োজন হবে না। এবার মনে করুন আপনার সেটটা হারিয়ে গেছে। ওকে, হারিয়ে গেছে, তাহলে তো আপনি আর ওই অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজারটা পাবেন কি? তাহলে তো ওইটা থাকলেই কি আর না থাকলেই কি, তাই না? এবার মনে করুন আপনার সেটটা হারিয়ে গেছে। এবার আপনি আপনার ফ্রেন্ডসের মোবাইল নেবেন কিংবা কম্পিউটার নেবেন বা ল্যাপটপ নেবেন। এবার বসবেন ল্যাপটপ বা কম্পিউটারে বসবেন, বসাবার কোনো একটা আপনার পছন্দের ব্রাউজার ওপেন করবেন। মনে করুন আমি ইউসি ব্রাউজার ওপেন করলাম। আপনি ফায়ারফক্স করতে পারেন, ক্রোম করতে পারেন, অ্যাজ ইউর লাইক বেস্ট। ওকে, আমি ইউসি ব্রাউজারটা ওপেন করলাম। ওকে, ওকে করার পর আপনি সার্চ বারে লিখবেন ওই অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার। ওকে, অ্যান্ড্রয়েড ম্যানেজার। ওকে, এবার আপনি সার্চে দিবেন, দেখুন অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার, উপরেরটা না, এই যে এখানে লেখা আছে www.google.com, এইটা, ঠিক আছে? মনে রাখবেন এই অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজারে ক্লিক করবেন। ক্লিক করলাম, ওয়েট করবেন। এবার আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলেন বা জিমেল অ্যাড্রেসটা দিয়েছিলেন সেটা এখানে লিখবেন। ওকে, তো লিখছি, লিখা কমপ্লিট। ওকে, এবার আপনি নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পর এখানে পাসওয়ার্ডটা এগেন প্রেস করবেন। ওকে, পাসওয়ার্ডটা আমি দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর আপনি সাইন ইনে ক্লিক করবেন। ওকে, আমি ডন্ট সেভ, সেভ করতে চাচ্ছি না। দেখুন চলে আসছে, ওপেন হয়ে গেছে। আপনি এভাবে আপনি প্রবেশ করবেন। প্রবেশ করার পর দেখুন এখানে কন্ট্যাক্টিং ইওর ডিভাইস, কন্ট্যাক্টিং হচ্ছে মানে কোথায় আছে সেটা জানাচ্ছে। দেখুন এই যে এখানে কিন্তু অলরেডি চলে আসছে বাংলাদেশে মোবাইলটা এখন পর্যন্ত আছে। এই দেখুন মহারাজপুর জায়গা লোকেশন দেখিয়ে দিচ্ছে। দেখুন মহারাজপুর বাংলাদেশ, অ্যাকুরেট টু এত মিটার্স, এখানে একটু মিটার্স দেখাচ্ছে। তখন কিন্তু অ্যাকচুয়ালি আপনি দেখাচ্ছিল আপনার হাতে, তাই না? সো আপনি আশেপাশে আপনি বুঝতে পারবেন লোকেশনটা, যে এটা মহারাজপুরের মধ্যে আছে না চাঁপানোগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে আছে না রাজশাহীতে আছে না কোথায় আছে, আপনাকে দেখিয়ে দিবে, ঠিক আছে? এবার ধরুন আমার মোবাইলটা হারিয়ে গেছে, আমি একটা ব্রাউজারে প্রবেশ করলাম, তাই না? এবার আপনি মোবাইলে রিং দিবেন, রিং দিতে পারবেন, তাতে আপনার সিমটা যদি বেরও করে নেয়, সিম যদি বের করে নেয়, সিম থাক অথবা নাই থাক এটা কোনো ব্যাপার না, আপনার মোবাইলটা ওয়ান থাকলেই হবে, ঠিক আছে? এবার এবার নিচে দেখুন লেখা আছে রিং, আপনি রিং যদি করেন তাহলে আপনার মোবাইলটা রিং হতে শুরু করবে। তো আপনি রিংয়ে যদি ক্লিক করেন, রিংয়ে ক্লিক করলেন, রিং ডিভাইস, এবার এই যে ডান দিকে যাচ্ছে রিং, রিং করলে আপনার মোবাইলটা বাজতে লাগবে। আমি দেখাচ্ছি না, আপনারা ট্রাই করবেন, 100% রিং বাজবে, ঠিক আছে? রিং যখন বাজবে আপনারা পাওয়ার বাটন টিপ দেবেন, নাহলে 5 মিনিট ধরে রিংটা বাজতে থাকবে। ওকে, আমি ক্যান্সেলে ক্লিক করলাম। এবার লক, লকে যাবেন। গুরুত্বপূর্ণ জিনিস আপনি ভালো করে খেয়াল করবেন, এখানে একটা পাসওয়ার্ড দিতে চাচ্ছে, আপনি মোবাইলটা লক করছেন, মনে করেন কেউ আমেরিকায় আছেন, আপনি মোবাইলটা লক করে দেবেন যেন ব্যবহার করতে না পারে। তাহলে এখানে এসে আপনি একটা লক দিবেন, 1 2 3 4 5, একটা পাসওয়ার্ড দিলেন, নিচেরটা আপনি একটা পাসওয়ার্ড দেন, 1 2 3 4 5, সেম পাসওয়ার্ড। এবার নিচে দেখুন আছে রিকভারি মেসেজ, এখানে একটা মেসেজ লিখুন যে এটি আমার ফোন, এটি প্লিজ। ওকে, এবার নিচে দেখুন মোবাইল নাম্বার দেওয়ার জায়গা আছে, এখানে মোবাইল আপনার একটা মোবাইল নাম্বার দেন।
ওকে আপনার পছন্দের যে কোনো একটা মোবাইল নাম্বার এখানে দিবেন। তো মনে করেন আমি একটা মোবাইল নাম্বার দিচ্ছি, ওকে 0171 লকে ক্লিক করলাম, ওকে লক হয়ে গেল। এবার দেখুন আমার মোবাইল ধরে লেখা আছে, কী লেখা কী দেখতে পাচ্ছেন, এটি আমার ফোন, কল দিবেন প্লিজ। এবার এখানে যদি আমি ক্লিক করি তাহলে কল ফোন চলে যাচ্ছে, ওকে। ওই যখন এটা দেখবে তখন আপনাকে একটা ফোন দিতে পারি, যদি আপনার হারিয়ে যায়, যদি ফোনটা হারিয়ে যায় তাহলে আপনি এটাকে আপনাকে ফিরিয়ে পেতে পারেন, ওকে ক্লিয়ার। এভাবে আপনি ফোন লক করতে পারেন। এবার ডান দিকে দেখুন লেখা আছে ইরেজ, ইরেজে আপনি ক্লিক করবেন। ইরেজে ক্লিক করে দেখুন ইরেজ অল ডাটা। আপনি যদি এবার ইরেজে ক্লিক করেন আপনার মোবাইলে যত কিছু আছে একেবারে ইরেজ হয়ে যাবে। যদি ফোনটা অফ থাকে যেই মাত্র ফোনটা অন করবে সেই মাত্র ফোনটা ইরেজ হয়ে যাবে, মানে মোবাইলে যত ডাটা থাকবে যত কিছু থাকবে একেবারে নষ্ট হয়ে যাবে, একেবারে নতুনের মতো হয়ে যাবে। তো আমি আমার মতো বোঝানোর চেষ্টা করেছি, কোনো ভুল হলে মাফ করবেন আর ট্রাই করে দেখতে পারেন, খুবই উপকার হবে আপনার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।